হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো খুব সহজে কিভাবে আমরা গ্লাস পেন্টিং করতে পারবো। তার জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছি ক্যামেলের একটা গ্লাস পেন্টিং কালার। দেখো, এর মধ্যে 6টা শেড আছে, আর একটা আছে প্লাস্টিকের উপর আউটলাইন করা, যেটার সাহায্যে আমরা যে কোনো ডিজাইন করতে পারি। আর এ দেখো একটা আউটলাইনার দেওয়া আছে যেটা ব্ল্যাক কালারের। এই আউটলাইনারটার একটা বিশেষ সুবিধা হচ্ছে, এর সাথে দেওয়া আছে একটা সরু মুখ যেটা তুমি চেঞ্জ করে নিতে পারো। আর আউটলাইনারটা ফার্স্টে সিল করা থাকে, সেটাকে ফার্স্টে কেটে নিতে হবে, যেটা পরে আমি তোমাদের দেখাবো কীভাবে কাটতে হয়। আর থাকছে 6টা সেট, সেই সেটটাও দেখো। এইগুলো হচ্ছে ওয়াটার বেসড কালার, যেটা তুমি যদি শেড দিতে চাও তাহলে তুমি জল মিক্সড করে অল্প জল তুলির সাহায্যে নিয়ে বা যে কোনো কাঠির সাহায্যে নিয়ে তুমি মিক্সড করতে পারো। আমি এখানে তুলি ব্যবহার করব, সেটা ভিডিওতে দেখে নেব পরে। এবার দেখো, আমি এটা গ্লাস নিয়েছি, গ্লাসটাই নোংরা থাকে, বেশ কিছু কাটার সময় জিনিস লেগে থাকে, সেটাকে ফার্স্টে পরিষ্কার করে নিতে হবে। আর সব থেকে বিশেষ যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা এ4 পেপার বা যে কোনো সাদা কাগজে আউটলাইন করে নিতে হবে। তুমি যে ড্রয়িংটা করতে চাইছো সেই ড্রয়িংটার আউটলাইন করে গ্লাসের পেছনে আটকে নিতে হবে। দেখো, আমি সেটাকে সেলোটেপ দিয়ে আটকে নিয়েছি ফার্স্টেই, যাতে ছবিটা নড়াচড়া না করে। এবার সেই আউটলাইনারটা আমি নিয়ে নিয়েছি, আগেই বলেছিলাম আউটলাইনারটা সিল করা থাকে, সেটাকে আমাদের ফুটো করতে হবে, ধারালো কোনো কিছু দিয়ে ফুটো করে নিতে হবে, যাতে একদম সামান্য ফুটো করতে হবে, তা নাহলে কিন্তু অতিরিক্ত আউটলাইনার বেরোতে থাকবে। এবার দেখো, আমি যেহেতু আগে থেকেই সাদা পৃষ্ঠাটায় এঁকে নিয়েছিলাম, সেই দাগগুলো কাঁচের উপর দিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সেই দাগ বরাবর আমাদের আউটলাইনার দিয়ে খুব সাবধানে দাগ দিয়ে নিতে হবে, যাতে প্রতিটা দাগের উপর দিয়ে একদম সমানভাবে দাগ পড়ে, কোথাও যাতে এবড়োখেবড়ো না হয়ে যায় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যেখানে যেখানে পেন্সিলের দাগ আছে সেই সব জায়গায় আমাদের ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন দিয়ে নিতে হবে। দেখো, আউটলাইন দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো ওয়াটার বেসড গ্লাস পেন্টিং কালারের ব্যবহার কীভাবে করতে হয়। যেখানে শেডের দরকার আছে সেখানে দেখো আমি ব্লু কালারটা আগে দিয়ে নিচ্ছি, এরপরে গ্রিন কালারের রঙটা আমাদের এখানে দিতে হবে। দেওয়ার পর দেখো কিছু কিছু জায়গায় মিক্সড হবে না, সেটাকে তুলির সাহায্যে আলতো করে মিক্সড করে দিতে হবে, যাতে কোথাও দাগ কোথাও উঁচু এসব না থাকে। এবার দেখো, কৃষ্ণের আমি পাগড়ি কালারটা লাল করব, তাই ফার্স্টে ডিপ রেড কালারটা শেড দিয়ে নিচ্ছি, এরপর পিঙ্ক কালার দিয়ে নেব, দিয়ে মিক্সড করতে হবে তুলির সাহায্যে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই রঙটা ব্যবহার করার সময় বা যখন মিক্সড করব তখন কিছু বাবেল আসতে পারে রঙের মধ্যে, সেই বাবেলগুলোকে আমাদের সরু কাঠি অথবা তুলির সাহায্যে ফাটিয়ে দিতে হবে, যাতে কোনো বাবেল ওখানে না থাকে, কারণ বাবেল থাকলে সেগুলো রঙটা যখন শুকিয়ে যাবে তখন দেখতে খুব বাজে লাগে। দেখো, পাগড়িটাও আমি লাল করেছি, তার সাথে এখানে পদ্মফুলটাও পিঙ্ক, যেহেতু সেহেতু পিঙ্ক আর রেডের একটা শেড দিয়ে নিয়েছি। এবার চুলটাতে দেখো, এখানে ব্ল্যাকের কোনো শেড নেই, তাই আমি ব্রাউন কালার, ডিপ ব্রাউন কালারটা দিয়ে নিয়েছি, দিয়ে সব রঙগুলো আমি তুলির সাহায্যে যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে মিক্সড করে দিচ্ছি। এবার আমাদের দেখো কৃষ্ণ ঠাকুরের পালক, পাগড়ি, চুল সব হয়ে গেছে। এবার কিছু গয়না আছে কানে, সেটাকে করতে হবে, আর মুখের নীল রঙটা এটাকে খুব সাবধানে দিতে হবে। যেখানে যেখানে আমাদের ডিপ শেড দেওয়ার দরকার সেটা আমি ফার্স্টে দিয়ে নিচ্ছি। দেখো, যে যে জায়গায় ডিপ শেডটা অল্প করে দিলে কিন্তু হবে না, সেই জায়গাগুলোতেই বেশি দিতে হবে। এরপর তুলির সাহায্যে অল্প জল নিয়ে শেড দিয়ে নিতে হবে। এখানে অতটা বোঝা যাচ্ছে না ডিপ শেড আর লাইট শেডটা, কিন্তু শুকিয়ে যাওয়ার পর বোঝা যাবে। আর যদি না বোঝা যায় ধার দিয়ে একটু করে নীল রং দিয়ে নেবে, যেমন আমি দিয়ে নিলাম। এবার চোখ ভুরু সব করে নেওয়া হবে। এরপর আবার দেখো নিচের দিকে একটা পালক আছে, সেটাখানেও আগের মতোই আমি ডিপ শেডের জন্য নীল রংটা দিয়ে নিচ্ছি, এরপর আস্তে আস্তে গ্রিন রংটা দিয়ে মিক্সড করে দেবো। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর কারা কারা গ্লাস পেন্টিংয়ের কাজ আগে করেছো বা আমার এই ভিডিও দেখে করছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখো, আমাদের পুরো কৃষ্ণ ঠাকুরের ড্রয়িংটা হয়ে গেছে। এবার কিছু জুয়েলারি আছে, সেই জুয়েলারিগুলো ডিজাইন করতে হবে, তাই আমি এখানে ইউজ করেছি ফেব্রিক কালার, কারণ আমার কাছে এখানে গ্লাস পেন্টিংয়ের হোয়াইট কালার নেই, জাস্ট ফেব্রিক কালার দিয়ে ডটগুলো দিয়ে নিতে হবে। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই রঙটা যখন শুকিয়ে যাবে তখন এই ডটগুলো দিতে হবে, তা নাহলে কিন্তু রঙের সাথে মিক্সড হয়ে যাবে। এবার দেখো, ছবিটার দুপাশটা ফাঁকা লাগছিল, সেই ক্ষেত্রে আমি
একটু সামান্য ডিজাইন করেছি, একটা বর্ডার লাইন টেনে খুব খুব করে। এখানে যতগুলো শেডের রং আছে সেই শেডগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দিয়ে আমি শেডটা ফ্ল্যাপ করেছি। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো শেডও দিতে পারো। এই শেডটা দেওয়ার পর তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানিও। আর এখানে একটু ফাঁকা ছিল তাই কৃষ্ণ ঠাকুরের বাঁশিটাও করে দিয়েছি। এখানে আমার ড্রয়িংটা শেষ হয়ে গেল। এবার প্রায় এই ড্রয়িংটাকে শুকাতে 8 ঘন্টা মতন আমাদের রেখে দিতে হবে খালি জায়গায়। তোমরা চাইলে ফ্যান চালিয়েও দিতে পারো। আমি এখানে কোনো রকম ফ্যান ট্যান না চালিয়ে খালি জায়গায় রেখে দিয়েছিলাম 8 ঘন্টা মতো। তারপর পুরো একদম শুকিয়ে ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে ড্রয়িংটা। তোমরাও বাড়িতে এটা প্র্যাকটিস করো অবশ্যই। তোমরা কীরকমভাবে ড্রয়িং করলে বা কী কী ডিজাইন করলে গ্লাস পেন্টিংয়ে সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সবার আগে তোমার কাছে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করো। ফলো করে পাশে রাখা ফেভারিট অপশনটি চুজ করে দেবে তাহলে এখানেও ইউটিউবের মতো আমার ভিডিও সবার আগে পেয়ে যাবে।